আজকে আমি মালয়েশিয়ার অন্যতম বড় সুপার শপে ঢুকবো এবং এটার মধ্যে প্রাইস কেমন, বাংলাদেশের প্রাইসের সাথে অনেক কিছু কম্পেয়ার করব, দেখব এখানে আসলে প্রাইস কেমন। এটা অনেক বড়, বিশাল বড়, ভিতরে বিশাল এরিয়া। এত বড় সুপার শপ আমি আগে কখনো দেখি নাই, এটার ভিতরে ঢুকবো আজকে। বিশাল বড় এটা, আমি এর আগে ঢুকছিলাম, তো আজকে দেখাবো এটার ভিতরে কী কী আছে এবং এটার প্রাইস কেমন হয়, নর্মালি গ্রোসারিজের দাম কেমন বাংলাদেশের তুলনায় এখানে, এরকম দেখাবো আজকে। এই যাতে মাছ বিক্রি হয়, অনেক টাইপের মাছ আছে এখানে, সামনে চিকেন আর এখানে মাছ প্যাকেট করা। যে এইটার দাম হচ্ছে 17 রিংগিত, 340 টাকা। এইটার এটা কি মাছ, স্যালমন ফিশ, বিশাল বড় একটা টুকরা। এটা এটা হচ্ছে 17 রিংগিত, অনেক স্টিকের জন্য, স্টিক প্রিমিয়াম ব্ল্যাক অ্যাঙ্গাস বিফ গরুর গোস্ত, এটা 42 রিংগিত এই টুকরাটার দাম, স্টিক বানানোর জন্য। এবং এটা হচ্ছে ওজন কত, 252 গ্রাম। এটা আর এখানে অনেক গরুর হাড় আছে, এটা মনে হয় বিফ, এটা হচ্ছে গরুর গোস্ত, এটা হচ্ছে 40 রিংগিত 918 গ্রাম। এটা মানে টোটাল এটা 45 রিংগিতের মতো পড়বে, 900 টাকা কেজি। এটা হচ্ছে বোনলেস, আর নাই শুধু গোস্তের টুকরো। এটাতে বিশাল বড় এটা, আর এখানে অন্য সাইজের আছে আবার। এটা হচ্ছে 16 রঙ্গিত, এটা বাফেলো মিট, এটা বাফেলো মিট, এটা হচ্ছে 16 রঙ্গিত, 320 টাকার মতো। এটা এটা কতটুকু, 884 গ্রাম। তারপর এখানে আরও যে মহিষের গোস্ত আছে এখানে, যে এটা মহিষের গোস্ত বাফেলো মিট, এটা 17340 টাকা, এটা হচ্ছে 850 গ্রাম। এটা তো এটা বনলে শুধু টুকরা গরুর, শুধু বাফেলো মিট, বন নাই এখানে, হার নাই, হার আর গরুর স্টিক বানানোর জন্য স্টিকের যে বিফ গরুর গোস্ত, এটা 70 রিংগিত, এটা হচ্ছে 1400 টাকা। এই স্টিকটা এটা হচ্ছে 400 গ্রাম, এটা স্টিক 400 গ্রামের, এটা স্টিক বানাই বানানোর জন্য 1400 টাকা এটার দাম। এটা তো আরও বিশাল বড়, এটা হচ্ছে 1800 টাকা, অলমোস্ট 89 RM। এটা হচ্ছে 600 গ্রাম স্টিক বানানোর জন্য গরুর গোস্ত। এখানে আরও আছে, এটা অনেকগুলো স্টিক, এটাও বিফ, এটা হচ্ছে 1200 টাকা, 5টা ছোটো ছোটো স্টিক স্টিক বানানোর জন্য। মাছের নাম জানি না আমি, এটা কি মাছ, এখানে মালিশিন বাসা লেখা, ইংলিশে লেখা নাই। এটা হচ্ছে 21 রিংগিত, 420 টাকার মতো। এটা এটা কেজি 420 টাকা। এটা হচ্ছে এটা সাগরের মাছ, এটা হচ্ছে 28 রিংগিত। আর তারা শুধু গরুর গোস্ত, মুরগির গোস্ত, এটা হচ্ছে 29 রিংগিত, 600 টাকার মতো ওজন। এটা হচ্ছে 2 কেজির চেয়ে একটু বেশি আছে, এটা হাড় ছাড়া মুরগির গোস্ত, 300 টাকা কেজি হাড় ছাড়া যেটা। এটা এখানে হচ্ছে মুরগির ছোলানো অবস্থা, যেগুলো এগুলো এখানে নেওয়ার পরে কেজিতে দেওয়া যতটুকু হয়, এবং 15 টাকা কেজি, 300 টাকা এক কেজির দাম।
মানে আরো কোন সাথে আরো ভিডিও করতে হবে। গোয়াল মাছ, গোয়াল মাছ হচ্ছে গিয়ে 1 কেজি হচ্ছে 100 টাকা, 499 রিঙ্গিত মানে 5 রিঙ্গিত 100 টাকা কেজি। যত মাইপা যতটুকু হয় রুই মাছ এটা হচ্ছে 60 টাকা কেজি, 6.99 মানে 60 টাকা কেজি এটা হচ্ছে রুই মাছ। ম্যাগি নুডলসের প্রাইস দেখায়, এটা হচ্ছে 68 রিঙ্গিত মানে 1400 টাকা হচ্ছে গিয়ে 8 প্যাকেট, 1 প্যাকেটের ভিতরে 5টা এবং এরকম 8টা প্যাকেট হচ্ছে 1400 টাকা। সানফ্লাওয়ার অয়েল এটা 1000 RM 360 টাকা, এটা 3 কেজি, 3 কেজির দাম 1800 RM মানে 6 রিঙ্গিত করে 6 × 12 120 টাকা করে মাত্র, 120 টাকা 1 কেজি এটা সানফ্লাওয়ার অয়েল। আর সয়াবিন তেল কাঁচামরিচ হচ্ছে গিয়ে 90 টাকা কেজি। আর আদা হচ্ছে 140 টাকা কেজি এটা। এই এত বড়, এটা বিশাল বড়, উপরে অনেক মাল তাল আছে আর নিচের নিচের 2 তাক 3 তাক পর্যন্ত হচ্ছে গিয়া এমনিতে খোলা রাখা আছে। কোক হচ্ছে 1 কেজির দাম হচ্ছে 27 রিঙ্গিত, 27 হচ্ছে 540 টাকার মতো, একটা একটা 22 টাকা করে পড়ে একটা কোক, এটা 22 টাকা করে পড়ে 330 মিলির যে কোক একটা। তারপরে যে এটা হচ্ছে 40 RM 800 টাকা 1 কেজ, এখানে 1 টাকা করে 2 টাকা করে না সব 1 কেজ, আর 7 হচ্ছে গিয়া 320 টাকা 1 কেজ, এই পিচ না এটা হচ্ছে 320 মিলি 12টা হচ্ছে 16 টাকা, আর 24টা হচ্ছে গিয়া 27 টাকা, এটাও 22 টাকার মতো করে পরে মাউন্টেন ডিউ আর 7 আপ। আর রাইসের প্রাইস দেখাই, এটা হচ্ছে সেদ্ধ চাল, এটা সেদ্ধ চাল, এটার প্রাইসটা কোথায়, এটা হচ্ছে 6 টাকা 100, এটা হচ্ছে উপরের টাই, এটা হচ্ছে 1 কেজির প্যাকেট উপরে, উপরে 1 কেজির প্যাকেট 6 টাকা 120 টাকা কেজি এটা। আর নিচে হচ্ছে সেদ্ধ চাল, এটা হচ্ছে 33 টাকা 1 ব্যাগ, এটা চাল অনেক প্রিমিয়াম দেখা যাচ্ছে, 33 টাকা, 33 টাকা হচ্ছে 660 টাকার মতো 5 কেজি। কী চাল এটা হচ্ছে নাম বুঝি না, এটা সুগন্ধি চাল, জেসমিন সুগন্ধি মনে হচ্ছে। আর এই চালটা হচ্ছে নর্মালি যাই আমরা যে আতপ চাল খাই, আতপ চাল হচ্ছে এরা 300 টাকা 5 কেজি, 60 টাকা কেজি পরে এটা। মানে 60 টাকা কেজি হচ্ছে এটা আতপ চাল, নর্মালি ম্যাক্সিমামগুলোর প্রাইস এরকমই, কিন্তু 60 টাকা কেজি পরে এগুলো হচ্ছে। বাসমতি, বাসমতি হচ্ছে 720 টাকা হচ্ছে 5 কেজি, 720-30 টাকার মতো এটা 5 কেজি বাসমতি যেটা।